হ্যালো ফ্রেন্ডস আপডেটেড বাই আবিদা এই চ্যানেলে সকলকে স্বাগত জানায় আপনি যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে সেভিং অ্যাকাউন্ট আছে সেখানে যদি ষাট টাকা করে জমা করেন তাহলে আপনি মাসে পেয়ে যেতে পারেন পাঁচ হাজার টাকা কিভাবে পাবেন মাসে পাঁচ হাজার টাকা কারা কারা এর জন্য যোগ্য এবং কিভাবে আপনি আবেদন করবেন আমি বিশদ এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনি যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে সেভিংস অ্যাকাউন্ট আছে সেখানে যদি ষাট টাকা করে জমা করেন তাহলে মাসে আপনি পাঁচ হাজার টাকা পেয়ে যেতে পারেন দু সালে অটল পেনশন যোজনা চালু করা হয় এবং জুলাই মাস থেকে অটল পেনশন যোজনার জন্য অ্যাকাউন্ট হোল্ডারদের অ্যাকাউন্ট থেকে টাকা কাটা শুরু হয়ে গেছে কোভিড নাইন্টিন এই যে প্যান্ডেমিক সিচুয়েশান চলছে এই সিচুয়েশনের জন্যই এই যোজনায় টাকা কাটা বন্ধ রাখা হয়েছিল তিরিশে জুন পর্যন্ত তবে এই বর্তমান পরিস্থিতির কথা ভেবে এপ্রিল থেকে আগস্ট মাস পর্যন্ত এই যোজনার জন্য কারো টাকা বাকি থাকলে তা তিরিশে সেপ্টেম্বরের মধ্যে অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে এর জন্য বাড়তি কোনো চার্জ বা পেনাল্টি চার্জ নেওয়া হবে না প্রধানমন্ত্রীর এই অটল পেনশন যোজনা সরকার ন্যূনতম পেনশনের নিশ্চয়তা দেয় আঠেরো বছর বয়স থেকে এই স্কিমের আওতায় আসতে পারবে গ্রাহকরা তবে সেক্ষেত্রে কিছু নিয়ম বদল আছে যেমন মাসে দুশো দশ টাকা করে আপনাকে জমা দিতে হবে অর্থাৎ মাসে যদি দুশো দশ টাকা হয় তাহলে প্রতিদিন সেক্ষেত্রে আপনাকে ষাট টাকা করে জমা রাখলেই যখন আপনার বয়স ষাট বছর হয়ে যাবে ষাট বছর বয়সের পর থেকেই আপনি পাঁচ হাজার টাকা পেনশন নিজের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এই অটল পেনশন যোজনার আওতায় বহু মানুষ আছেন ইতিমধ্যে দু কোটিরও বেশি মানুষ এই প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করেছেন এই পেনশনের সুবিধা নিতে গেলে কোনো ব্যাংক অথবা পোস্ট অফিসে অবশ্যই আপনার একটা সেভিং অ্যাকাউন্ট থাকতে হবে এই স্কিমের আওতায় ট্যাক্স ছাড়ের সুবিধাও মিলবে একজন সদস্যের নামে একটি মাত্র অ্যাকাউন্ট খোলা যাবে এই যে অটল পেনশন যোজনা এই পেনশন যোজনায় আওতায় পেনশনের সর্বাধিক সীমা প্রতি মাসে পাঁচ হাজার টাকা যদিও প্রতি মাসে দশ হাজার টাকা করে পরবর্তীতে বাড়ানো পরিকল্পনা রয়েছে তবে আপাতত এই পেনশনে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় অটল পেনশন প্রকল্পের কি কী তাহলে সুবিধা আট থেকে চল্লিশ বছর বয়সে যে কোনো ব্যক্তি এই পেনশন প্রকল্পে যোগ দিতে পারেন দু নম্বর পেনশনের সুবিধা নিতে কোনো ব্যাংক বা পোস্ট অফিসে অবশ্যই একটি সেভিং অ্যাকাউন্ট থাকতে হবে তিন নম্বর পেনশনধারীর মৃত্যুর পরে পেনশনটি তার স্ত্রীর নামে দেওয়া হবে এবং চার নম্বর যদি তার স্ত্রীও মারা যায় অর্থাৎ উভয়েরই মৃত্যুর পরে আপনি যাকে নমিনি করে রাখবেন সেই নমিনিধারী ব্যক্তিটি কিন্তু এই পেনশন ব্যাঙ্কের থেকে টাকাটা পেয়ে যাবেন এবং এর আওতায় ট্যাক্স ছাড়ের সুবিধা কিন্তু রয়েছে এবং একজন সদস্যের নামে মাত্র একটি অ্যাকাউন্ট খোলা যাবে তে এই পেনশন অটল পেনশন যোজনা বা এপিওয়াই স্কিম এর জন্য কারা যোগ্য কিভাবে আবেদন করবেন অটল পেনশন যোজনার অধীনে অ্যাকাউন্ট খোলার জন্য যোগ্য হওয়ার জন্য একজন ব্যক্তি দ যাকে কি ভারতীয় নাগরিক হতে হবে এবং তার বয়স সীমা হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে একটি বৈধ আধার নাম্বার থাকতে হবে এবং একটি ভ্যালিড মোবাইল নাম্বার অবশ্যই থাকতে হবে এবং যিনি এই অটল পেনশন যোজনায় নাম নথিভুক্ত করতে চাইছেন তাকে কিন্তু একটা সেভিং অ্যাকাউন্ট থাকতে হবে কিভাবে আপনি এর জন্য আবেদন করবেন অর্থাৎ কিভাবে আপনি আবেদন করবেন আপনার নিকটবর্তী ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট আছে সেখানে গিয়ে আপনি তাদেরকে বলবেন এপিওয়াই ফর্ম দেওয়ার জন্য এপিওয়াই ফর্ম এটা রেজিস্ট্রেশন ফর্ম সেই রেজিস্ট্রেশন ফর্মটা আপনি পূরণ করবেন এবং সেখানে ফিল করবেন এবং এর জন্য যে অফারগুলো থাকে বিনিয়োগ অফার সেগুলো আপনি পুরোটা বিস্তারিত জানবেন এবং সেখান থেকে আপনি আবেদন করে দেবেন এছাড়াও আপনি অনলাইনে করতে পারেন অনলাইনের মাধ্যমে এটা করা যায় তো অটল পেনশন যোজনার জন্য বিস্তারিত তথ্য আমি আপনাদের জানালাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আপডেটেড বাই আবেদ চ্যানেলে যারা নতুন আছেন যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন এই ধরনের আপডেটেড ইনফরমেশন পাওয়ার জন্য আর বন্ধুরা প্লিজ আমার এই চ্যানেলটি বেশি বেশি করে সবার সঙ্গে শেয়ার করুন যাতে সবার প্রচুর প্রচুর পরিমাণে উপকার হয় আমি এই আপডেটেড বাই আবিদা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সরকারি স্কিম সরকারি প্রজেক্ট এবং স্কলারশিপ এছাড়াও আপডেটেড ইনফরমেশন আমি দিয়ে থাকি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ